সো আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন, অনেক ভালো কন্টেন্ট প্রোভাইড করছেন, কিন্তু কিছু ভুলের কারণে আপনার ভিডিওগুলোতে কোনো ভিউয়ারসই আসছে না। আপনার ভিডিও এন্ড অডিও কোয়ালিটি অনেক ভালো, বাট তাও আপনার ভিডিওতে কোনো ভিউয়ারসই আসছে না। এখন এই সমস্যা যদি আপনারও হয়ে থাকে, তাহলে আপনি ভুলবশত হলেও একটি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর আমি 99% শিওর হয়ে বলতে পারবো আপনার চ্যানেলেও ভিউয়ার্স আসা শুরু হয়ে যাবে। সো এই ভিডিওটা আপনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তা এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন। সো অ্যালেক্সা স্টার্ট দিস ভিডিও। ওকে, এটা সত্যি যে মানুষ মাত্রই ভুল, মানুষ মানুষের ভুল থেকেই শিক্ষা নেয়। সো আশা করি আজকের এই ভিডিওতে দেখানো ভুলগুলো যদি আপনি করে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখার পর আপনি সেই সব ভুল কাজ থেকে বিরত থাকবেন। আমার জানা মতে 99% নিউ ইউটিউবার এই মিস্টেকটা করে থাকে। তারা বেসিক্যালি ইউটিউবে ভিডিও আপলোড করে, কিন্তু সেই ভিডিওর টাইটেলের কিওয়ার্ডগুলোকে প্রপার রিসার্চ করে না। দেখুন, একটা ভিডিওতে ভিউজ তখনই আসে যখন সেই ভিডিওটা ভিউয়ার্সদের হোম পেজে ব্রাউজার ফিচারের সাজেস্টে অথবা সার্চ ফিচারে সবার সামনে থাকে। এখন আপনার ভিডিওটাকে যদি সবার সামনে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল তৈরি করতে হবে। তো কিছুক্ষণের জন্য ধরে নিলাম আপনি প্রপার কিওয়ার্ড রিসার্চ করে আপনার ভিডিওর জন্য টাইটেল তৈরি করেছেন। এখন আপনার ভিডিওটি ইউটিউবের হোম পেজে ব্রাউজার ফিচারে এমনকি সাজেস্টেড ভিডিওতেও আপনার ভিডিওটি শো করানো হচ্ছে, বাট তারপরেও আপনার সেই ভিডিওতে ভিউজ আসছে না। আচ্ছা, এই দুইটা থাম্বনেলের দিকে লক্ষ্য করুন, দেখে কি মনে হচ্ছে ভিউয়ার্সরা এই দুইটা থাম্বনেলের মধ্যে কোনটাতে বেশি ক্লিক করবে? আচ্ছা, ভিউয়ার্সদেরকে কিছুক্ষণের জন্য সাইডে রাখলাম, এখন আপনি বলুন এখান থেকে আপনি কোনটাতে ক্লিক করবেন? হ্যাঁ, অবশ্যই এটাতে ক্লিক করবেন। সো বোঝা গেল, যদি ভিডিওতে ভিউজ বাড়াতে চান, তাহলে অবশ্যই ভিডিওর টাইটেলটা কিওয়ার্ড রিসার্চ করেই বানাতে হবে। তাহলে আপনার ভিডিও আপনার টার্গেট করা অডিয়েন্সদের কাছে যেয়ে পৌঁছবে, বাট টার্গেট করা অডিয়েন্সদের কাছে ভিডিও পৌঁছলেই কিন্তু ভিউজ বাড়বে না। দেখুন, এই ট্রিক্স ফলো করলে তাদের সাজেস্টেড ভিডিওতে ব্রাউজার ফিচারে ইভেন হোম পেজে আপনার ভিডিওটা ইউটিউব শো করাবে, বাট সেই ভিডিওতে ভিউজ তখনই আসবে যখন সেই ভিডিওতে অডিয়েন্সরা ক্লিক করবে। আর একটা ভিডিওতে অডিয়েন্স তখনই ক্লিক করে যখন সেই ভিডিওর থাম্বনেলটা তার কাছে আকর্ষণীয় লাগে। বিষয়টাকে আরো সহজভাবে বলছি, দেখুন আপনি একটি ভিডিও তৈরি করেছেন আর এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করেছেন, কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ নেই। এখন এই ভিডিওতে ভিউজ আনার জন্য আপনার প্রপার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আর সেই কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটাকে এসইও করতে হবে, আপনার থাম্বনেলটাকে এসইও করতে হবে, সেই কিওয়ার্ড ইউজ করে আপনার সেই ভিডিওর টাইটেল তৈরি করতে হবে, এন্ড সেই কিওয়ার্ডটাই আপনার ট্যাগে ব্যবহার করতে হবে। এই কাজটা প্রপারলি করতে পারলে আপনার ভিডিওটা আপনার টার্গেট করা অডিয়েন্সদের হোম পেজে ব্রাউজার ফিচারে সাজেস্টেড ভিডিওতে ইভেন সার্চ রেজাল্টেও আপনার ভিডিওটাকে ইউটিউব শো করাবে। বাট এখন শো করালেই কিন্তু ভিউজ বাড়বে না, ভিউজ তখনই বাড়বে যখন ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে। আর একটা ভিডিও তখনই ক্লিক করা হয় যখন সেই ভিডিওর থাম্বনেলটা অডিয়েন্সদের ভালো লাগে। আশা করি ভিডিওর এই পার্ট পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, এখন যেই সব মিস্টেকের কথা বলবো, আশা করি এই সব মিস্টেক আপনার যাতে কখনো না হয়। এক কথায়, নিজের ভিডিও কখনো ইউটিউবে দেখা যাবে না। হ্যাঁ, আপনার কাছে হয়তো অনেকগুলো ডিভাইস আছে, হ্যাঁ অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে। এখন আপনি যদি আপনার এই সব জিমেল অ্যাকাউন্ট আর ডিভাইস দিয়ে আপনার ভিডিও বারবার ওয়াচ করেন, তাহলে আপনার কোনো লাভই হবে না, কারণ ইউটিউব আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আপনাকে ধরে ফেলবে, আর একবার যখন ধরে ফেলবে সাথে সাথে তখনই সেই ভিডিওটাকেও ফ্রিজ করে ফেলবে। আর একটা ভিডিও ফ্রিজ হয়ে গেলে সেই ভিডিওতে কখনো ভিউজ আসে না। চাইলে ট্রাই করেই দেখতে পারেন, এতে লস আপনারই হবে। দেখুন, ইউটিউবে ক্যাটাগরি বেস ভিডিও আপলোড করার একটি টাইম জোন রয়েছে। এখন আপনি যদি সঠিক টাইম জোনে ভিডিও আপলোড করেন, তাহলে তুলনামূলকভাবে আপনার ভিডিওর ভিউজ বেশি আসবে। সো যারা উল্টা পাল্টা টাইমে ভিডিও আপলোড করেন, তাদের জন্য আমার টাইম শিডিউল নিয়ে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মিস্টেক নাম্বার 5, এটা কিন্তু অনেক বড় মিস্টেক। দেখুন, কনসিস্টেন্ট ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই। আপনি যদি আপনার চ্যানেল খুব দ্রুত গ্রো করাতে চান, তাহলে অবশ্যই কনসিস্টেন্ট ভিডিও আপলোড করতেই হবে, অর্থাৎ নিয়মিত ভিডিও আপলোড করতেই হবে।
মিস্টেক নাম্বার 6 কখনো কোনো ভিডিওর কমেন্ট বক্সে সাব ফর সাব করতে যাবেন না কারণ এতে লসটা আপনারই হবে আপনি যখন কোনো ভিডিওর কমেন্ট বক্সে সাব ফর সাব করবেন তখন ইউটিউব সেই সাব ফর সাব কমেন্টটাকে স্প্যাম আকারে গণ্য করবে আর একটা চ্যানেল থেকে যখন অনেকগুলো স্প্যাম করা হয় তখন সেই চ্যানেলটাকে ইউটিউব পার্মানেন্টলি ফ্রিজ করে দেয় অর্থাৎ আপনি হাজারটা ভিডিও আপলোড করলেও ভিউজ একটাও আসবে না সো বি কেয়ারফুল মিস্টেক নাম্বার 7 প্রথমত নিউ ইউটিউবারদের অডিও এন্ড ভিডিও কোয়ালিটি একদমই ভালো হয় না এক্সাম্পল হিসেবে আমার প্রথম ভিডিওগুলো দেখে আসতে পারেন এখন আপনি যদি আপনার চ্যানেল খুব দ্রুত গ্রো করাতে চান তাহলে সাইকোলজিক্যাল ওয়েতে স্ক্রিপ্টিং অডিও এন্ড ভিডিও এডিটিং কিভাবে করতে হয় সেটা প্রপারলি জানতে হবে চিন্তার কোনো কারণ নেই কারণ আমার এই চ্যানেলে এইসব টপিকে নেক্সট ভিডিও আসবে ততক্ষণে এখানে ক্লিক করে আপনি আমার কারোতিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে পারেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও